আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলামিন ভাই। ভাই আজকে আপনাদের ইলিশ মাছের বেচা কিনা কেমন চলছে? ইলিশ মাছ ব্যবহার হয়েছে লোকাল নদীতে, কোনো ইলিশ মাছ নাই। এমনে মাছ আছে যা ওই এগুলো কক্সবাজার টেকনাফের মাছ আছে, দেখা গেছে কি এটার দাম একটু কম। কম হইলেও মানে মানুষের ইনকামের যে অবস্থা, এই অবস্থার ভিতরে দেখা গেছে কি সব ফ্যামিলি ইলিশ মাছ এখন কিনা খাওয়াটার স্বপ্ন হয়ে দাঁড়ায় গেছে। ঠিক আছে, কারণ এক কেজি মাছের দাম 1400-1500 টাকা, আবার দেখা গেছে কেজির উপরে কিনতে গেলে 2200-2300 টাকা কেজি লাগে। তাই এটা সাধারণ মানুষ ইলিশ মাছ এখন খাইতে পারে না, ইলিশ মাছ এখন স্বপ্নের মতন হয়ে গেছে। ইলিশ মাছ এখন দরিদ্র মানুষের জন্য ইলিশ মাছ খাওয়া স্বপ্ন। ইলিশ মাছ খাইতে হলে দেখো টাকা পয়সা আছে তারা, কারণ এক কেজি মাছ 800-900 গ্রামের এক কেজি মাছ মনে করেন 2100, আবার 1800-1900 লাইনের মাছ, আবার দেখা গেছে যেটা কেজি এটা 2300-2400 টাকা লাইনে মাছ বেচতে হয়, কিন্তু লাইনে কিনেই পরে 2500-2400 টাকার মতন। এখন এই টেকনাফের তারপরে চিটাঙ্গের মাছটা আসাতে দেখা গেছে কি মানুষ এই 700-800 গ্রামের মাছটা আপনার 1500-1400 টাকার ভিতরে কিনতে পারে, আর কেজির মাছটা দেখা গেছে কি 1800-1900 টাকার ভিতরে কিনতে পারে। আর যেটা 400-500 গ্রাম এটা যাই হলো আপনার 800-900-1000 এই মিলে চলতে আছে। এটা হলো টেকনাফের মাছ আর সিডাঙের মাছ। কিন্তু লাইনের মাছ আবার দেখা গেছে কি 400-500 গ্রামের মাছ 1200-1300 টাকার নিচে বিক্রি করলে লোকসান, আর লাইনের মাছ এখন আইসলেই পাটিকে লোকসান হয়। এই কারণে লাইনও তেমন একটা মাছ নাই আর পাটিরও তেমন একটা মাছ কিনে না, কারণ কিনলেই লোকসান। আর বিশেষ করে কিছু অসত ব্যবসায়ী আছে যারা মনে করেন এই জাটকা মাস্টারে এমন মিলে ধরছে যাতে এখন সেইটার প্রভাব আমরা এখন ভোগ করতে আছি। আপনার দেখা গেছে কি এখন নদীতে মাছ নাই শুধু এই জাটকা মাছের কারণে। এই জাটকা মাছটা কিছুদিন আগে এমন মিলে মারি গেছে, হ্যাঁ, এই জাটকা মাছটা যদি ওই সময় মান্য দিত তাহলে দেখা গেছে এই জাটকা মাছটা মনে করেন আপনার 15-20 দিনে দেখাতে 500-600 গ্রাম হয়ে যেত, আর হয়ে গেলে নদীতে অ্যাভেলেবেল মাছ থাকতো, সাধারণ মানুষ মাছ খেতে পারতো, আর আমরাও মাছ বিক্রি করতে পারতাম। এখন আমরা দেখা গেছে কি প্রতিদিন খাতার ভিতরে লোকসান লাগতে হয়, ডেলি 3000-4000 টাকা লোকসান লাগতে হয়। আমরাও আছি, আড়তদাররাও আছি খুব খারাপ অবস্থায়, আমাদেরও ঢাকা শহর বর্তমানে চলতে খুবই কষ্ট। আপনার কাছে যে এই যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে, এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা? এই ইলিশ মাছটা আসলে টেকনাফের থেকে, কক্সবাজার থেকে, চিটাঙ্গের থেকে। এই মাছটার একটু স্বাদ কম আর এই মাছটা একটু দামও কম। আর লোকাল যে নদীর মাছটা ম্যাংনার বা পদ্মার, এই মাছটার স্বাদও বেশি, এই মাছটা একটু দামও বেশি, কিন্তু যত দামই হোক তারপরও পাটিগুলো লোকসান হয়, কারণ ওই জায়গায় কিনা বেশি। আমি যেই মাছটা নো 300-400 টাকা কি বেশি, সেই মাছটা পাটিগুলো 2500-3000 টাকা কিনতে হয়, তাই পাটিরও এখন খুব খারাপ অবস্থায় আছে। আর আমরা তো করি লোকাল মাছের ব্যবসা, আমরাও খুব খারাপ অবস্থায় আছে, খুব খারাপ জীবন যেমন কাটাইতেছি, ঘরের স্টাফ টিস্টাফ লয়ে চলতে এখন আমাদের অনেক কষ্ট, কারণ প্রতিদিন একটা মানুষ যদি 3000-4000 টাকা লোকসান লাগতে হয় খাতায়, তাহলে সেই মানুষটা কয়দিন টিকতে পারে? ঠিক আছে, এখন আমরা যাইতেও পারি না, ছাড়তেও পারি না, কারণ আমরা লক্ষ লক্ষ টাকা পাটিতে দাদন দিয়ে বয়ে রয়েছি, পাইকার কাছে লক্ষ লক্ষ টাকা বাকি বেচে বয়ে রয়েছি, বাকিটাকেও আসে না, পাটিরা মাছও ভরে না, আমাদের ইনকামও নাই, আমরা এখন যাইতেও পারি না, ছাড়তেও পারি না, সবচেয়ে খারাপ অবস্থায় আছি আমরা, ঘরের স্টাফও বাদ দিতে পারি না। আজকে ব্যবসা নাই কালকে হইতেও পারে, এই আসে আছে, আজকে স্টাফ বিদায় করলে কালকে স্টাফ পামুকই, ঠিক আছে, স্টাফ পামু কিন্তু দক্ষ স্টাফ পাওয়াটা কষ্ট। ঠিক আছে, এই কারণে আমরাও এখন ব্যবহারের দিয়া স্টাফ পাল্টা আছে, ডেলি 4000-3000-4000-3000 টাকা লোকসান দিয়া আমরা এখন স্টাফ পাল্টা আছে। তা আমরা আড়তদাররা আছি সবচেয়ে খারাপ অবস্থা, এক পাইকারের বাকি দিয়ে বয়ে রয়েছি, দুই ফাটিরে দাদন দিয়ে বয়ে রয়েছি, এখন ঘরের স্টাফও বাদ দিতে পারতেছি না, ঠিক আছে, কারণ আমরা আছি সবচেয়ে খারাপ অবস্থা। আর কিছু অসৎ সরকারি কর্মকর্তা আছে, তারা দেখা গেছে কি নদীতে যারা আশেপাশে নদীর আশেপাশে যে সমস্ত থানাগুলো আছে, কোস্টগার্ডগুলো আছে, তারা এই অসৎ কিছু অফিসাররা, সব অফিসার না, অসৎ কিছু অফিসার, ওরা 10 টাকা 5 টাকা ঘুষ খায়া এই ছোট ছোট জাটকা মাছ ওরা ধরতে দেয়, ধরতে দিয়া দেখা গেছে আজকে আমাদের এই অবস্থা। এই শুধু সরকারকে দোষারোপ কইরা, সরকার বহু চেষ্টা করতে আছে, কিন্তু সরকার একলা, হাজার হাজারে বাহিনী চলতে আছে, ঠিক আছে, বা আছে, তারা যদি সৎ যাবতীয় সৎ না হয়
এবতলিক আমাদের দুর্ভোগ যাবে না আমরা শুধু শুধু সরকারকে দোষারোপ করে কোনো লাভ নাই সরকার বহুতভাবে চেষ্টা করতে আছে জাটকা মাছ ধরা নিষিদ্ধ 12 মাস জাটকা মাছের অভিযান সরকার আপন চেষ্টা করতে আছে সরকার আমাদের জন্য অনেক চেষ্টা করতে আছে কিন্তু সরকার তো একজন সে তো আর নদীতে খালে বিলে গিয়া পরিদার মতন সম্ভব না এটা তার পক্ষে কিন্তু সরকার চেষ্টা করতে আছে কিন্তু অসৎ কিছু মানুষ আছে অসৎ কিছু ব্যবসায়ী আছে তাদের কারণে আজকে আমাদের এই দুর্ভোগ হইতে আছে আর নাইলে যেই যে মা ইলিশের অভিযান দেওয়ার পরে যেই জাটকা মাছ ছাড়ছে নদীতে হ্যাঁ সেই জাটকা মাছ এই কয়দিনে মনে করেন আপনার 500 গ্রাম 600 গ্রাম হয়ে যেত কা পুরো নদী মাছে ভরা থাকতো আজকে এই জাটকা মাছ ধরার কারণে আমরা আজকে এটার ভোগ ভুগতে আছি কিন্তু আমরা জাটকা বিক্রি করি না আমরা খুব সচেতন আমরা আমি একজন সচেতন আপনি একজন সচেতন আরো একজন সচেতন দুইজন ভাগজন সচেতন একের মধ্যে যদি সব যদি অসৎ হয় তাই সবার এই মা ইলিশের প্রতি সরকারের প্রতি সরকার যে আইন করছে সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া সরকারের প্রতি সহানুভূতি দেখায়া আমাদের সবার সচেতন হওয়া উচিত যেন আমরা মা ইলিশ ধরব না জাটকা মাছ ধরব না জাটকা বিক্রি করব না জাটকা বিক্রি করব না জাটকা ধরব না আর জাটকা যারা কিনা খায় তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত যেন আমরা জাটকা মাছ কিনা বাজার থেকে খাবো না আমরা যদি বাজার থেকে জাটকা মাছ না খাই তাহলে জাটকা মাছ আরতে বিক্রি হবে না আরতদার বিক্রি না করতে তাহলে পার্টি কিনবে না পার্টি না কিনলে জেলে ধরবে না তাই আমাদের সবার এই দেশের যারা আমরা জনগণ আছি এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমার সরকার আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করতে আছে আর এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আছে আমাদের জনগণের তাই আমাদের এই জনগণ সবার আগে সচেতন হয়ে দেবে যেন সরকার যে আইন করছে আমরা সেই আইন মানি না চলবো আমরা মা ইলিশ করবো না আমরা জাটকা বিক্রি করবো না জাটকা ক্রয় করবো না জাটকা কিনবো না জাটকা খাবো না আমরা সরকারের আইন ভাই আপনার কাছে যে এই যে ইলিশ মাছটা আছে এই ইলিশ মাছটা এক একটা ওজন কতটুকু আছে বা কত করে বিক্রি করতেছে এই ইলিশ মাছটার ওজন হচ্ছে 800 গ্রাম এটা বিক্রি কর এটা বিক্রি করতে আছি 1400 টাকা 1500 টাকা কিন্তু পাইকারের বাজারে নিয়ে বিক্রি করতে দেব 1500 1600 টাকা কারণ তার গাড়ি ভাড়া আছে তার স্টাফ খরচ আছে তার দোকান ভাড়া আছে তার ফ্যামিলি খরচ আছে এখন আমার থেকে 1400 টাকা কিনা নিয়া সে তার 1400 টাকা বিক্রি করতে পারবো না আমার তো 1400 টাকা কিনা নিয়া তার 1500 1500 1600 টাকা বিক্রি করতে হবে কারণ তার গাড়ি ভাড়া খরচ দোকান ভাড়া স্টাফ খরচ তার ফ্যামিলি খরচ সেও দেখা গেছে অনেক সময় তার বড় খরচ আছে তো সে যদি 1500 টাকা 1600 টাকা না বিক্রি করতে পারে 800 গ্রামের মাছ হ্যাঁ তো সে পোষাইতে পারবো না আবার যদি আপনি লাইনের মাছ কিনতে চান 800 গ্রামের মাছটা কিনতে লাগবে 1800 টাকার উপরে তাহলে তার ওই ওই পাইকার বিক্রি করতে 2000 টাকা আর নাইলে ওই পাইকার জীবনও এই মাছ বিক্রি করে বাদ পাইব না এখন বাজারে ইলিশের চাহিদা কিরকম ইলিশের চাহিদাও কম ইলিশও কম কারণ এখন জানুয়ারি মাস সবাই মানে মানুষের ইনকামের অবস্থা খুবই খারাপ তাই সবাই দেখা গেছে ছেলেমেয়ে ভর্তি করতে অনেক হিমশিম খাইতেছে তাই মানুষ দেখা গেছে এখন একটা মাছ কিনলে 1500 টাকা লাগে 1500 টাকা দেখা গেছে কি একটা মাছ বিক্রি না কিনা ওই 1500 টাকা লাগে আরও 1500 টাকা মিলে দেখা গেছে তার বাচ্চাটা স্কুলে ভর্তি করে যার একটা বাচ্চা আছে যার দুইটা বাচ্চা আছে আমার যেরকম তিনজন বাচ্চা আছে আমার তিনটা বাচ্চা ভর্তি করতে দেখা গেছে যে আমার 1000 টাকা খরচ আর এখন শিক্ষার জায়গায় অনেক টাকা খরচ ব্যয়বহুল টাকা খরচ যাতা লোক এখন খোলাবার লেবরা করাইতে খুব কষ্ট এলা সেটা সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক সরকারি স্কুলে আপনি যাইবেন সরকারি স্কুলে অনেক খরচ কারণ বিভিন্ন মাস্টাররা কোচিং খুলে বসে দেখা গেছে কি আপনার সরকারি স্কুলে বেতন দেখা যায় আপনার কম দেখা গেছে তাদের কোচিংয়ে না বললে সুশিক্ষা শিক্ষিত হইতে পারে না তাই দেখা গেছে কি বাধ্যতামূলক তাদের কোচিংয়ে আমার বাচ্চাকে সাফরাইতে হয় একটা বাচ্চা ভরিতে 4000-5000 টাকা লাগে কোচিংয়ে একটা বাচ্চা ভরিতে 2000-3000 টাকা লাগে কোচিংয়ে এখন আপনি কি খাবেন না বাচ্চা কাচ্চা মানুষ করবেন না বাচ্চা কাচ্চার স্কুলে ভর্তি করবেন আপনার ফরজ কোনটা আগে বাচ্চা কাচ্চা ভর্তি করা তাহলে শেষ যেই শ্রেণীরই হোক স্কুলে কোনো শ্রেণীর বিচার না আমি গরিব আপনি বড় লোক আপনার ফোলারে ভর্তি করতে যেই টাকা খরচ হয় আমার ফোলারে ভর্তি করতে এই টাকা খরচ হয় স্কুল তো আমি গরিব হিসেবে আমার তো ছাড়তে না স্কুলের মাস্টাররা কোচিংয়ের মাস্টাররা তো আমার ছেলে আমি গরিব আমার ছেলের ভর্তি করতে গেছি আমার ছেলের ছাড় দেবো না আপনার ছেলেরও 2000 টাকা দিয়ে মাসে দেয় আমার ছেলেরও 2000 টাকা মাসে দেয় এখন আপনার তো টাকা আছে আপনার সমস্যা নাই কিন্তু আমার তো টাকা নাই আমার তো সমস্যা আমার তো খুব কষ্ট হয়